হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 11:30। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো একটা স্পেশাল দিন, আজ হলো আমার গোপালের জন্মদিন। তো আমার বাড়িতে গোপাল নেই, আমার যেখানে আমি ভাড়া থাকি সেই বাড়িতে আমি ঠাকুর আছে অন্য, একটু ছোট সিংহাসন রাখার জায়গা ছিল, তো আমার সিংহাসন নেই, তাই থার্মোকল দিয়ে আমার মেয়ে সুন্দর করে সিংহাসন তৈরি করে সেখানে ঠাকুর রাখা আছে, দেখিয়ে দেবো একদিন। আর আমার গোপাল আমার ঘরে প্রতিষ্ঠিত করা নেই, আমার বাপের বাড়ি যেহেতু আমার সামনে, তো আমার বাপের বাড়িতে মার কাছে গোপাল আছে, আমার মাই গোপালের পুজো দেয়। আমি গোপালের যা যা লাগবে সমস্ত কিছু মাকে বলেছি কিনে দেবো, তা দিয়ে দিয়েছি আমি কালকেই, বাবা এনে দিয়েছে গোপালের পুজোর সব ফল বাজার যা যা আছে সমস্ত কিছু করে দিয়েছি। তো মা করে প্রত্যেকবার খরচ, আমি এবার বলেছি যে না, আমি এবার আমি খানিকটা খরচা করব, তো আমি খানিকটা খরচার জন্য টাকা দিয়েছি। আর মা পুজো করবে, মা আর বাবা একাই করতো আগে, এখন বাবা ছুটি পায় না দোকান থেকে, তাই মা একা হাতে করবে। তা মা বললো যে একবার আয় এসে একটু করবি আমার সাথে। তাই আমি আজকে সকালবেলা থেকে অনেক সকালে উঠেছি, আজকে উঠে তাড়াতাড়ি কাজগুলো সারতে শুরু করেছি, কারণ সকালের কাজকর্মগুলো সেরে ছেড়ে নিয়ে আমি মার কাছে দুপুরবেলা যাব। মা একা একা তো আর পারবে না, দুপুর হবে না, মা বিকেলে পুজো করবে, তো দুপুরের পরেই যাব, খেয়ে দেয়ে নিয়ে আমি একবারে স্নান করে তারপরে যাব ভালো করে পরিষ্কার জামা কাপড় পরে, কারণ ওখানে গিয়ে মার সাথে একটু হাতে হাতে করতে হবে। মা আজকে একটু তালের বড়া যেরকম পরে সেটা করবে, তা তালের বড়ার জোগাড় মার সাথে হাতে হাতে একটু করে দেবো। আর একটু পুজোর যোগার যন্ত্র মা নিজেই করে, পুজো আমাদের পুরোহিত দিয়ে হয় না, অল্প করে ছোটো করে করবে, কারণ আগে 2-3 বছর হয়েছিল, পুরোহিত দিয়ে হয়নি কিন্তু বড় করে হয়েছিল, কিন্তু এবছর সবার একটু পয়সা টানাটানি আছে, তো এই বছর অল্পের মধ্যেই করবে আর কি, সামান্য ভোগে দেবে পুজোটা। তো আমার গোপালের গোপু ভাইয়ের তো বেশি কিছু লাগে না, অল্প দাও আর বেশি দাও, ওর একটু হলেও চলবে, সেটা আপনারা সবাই জানেন যে অল্পেতেই ভগবান খুশি হয়, সে যে যার যেরকম সামর্থ্য সেরকম করে দিলেই ভগবান খুশি হয়। তো এখন আমি সকালবেলা উঠে কাজকর্মগুলো করেছি, করে সকালে যে বাসি বাসনগুলো মাজা ছিল মেজেছি, মেজে টেজে নিয়ে আমার এখন ঘর ঝাড়তে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, এত 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 কাজ, রোজ সকালবেলা উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার পর্যন্ত কাজ আর কাজ, সারাদিন সংসারে এত এত তো সব কাজ করি, দেখেন আপনারা রোজই একই রুটিন, ভোর করি খাড়া আর খাড়া করি ভোর, সকাল থেকে রাত পর্যন্ত ডেলি কাটে, কী করবো বলুন, সংসার করছি। আমার মতো যারা হাউসওয়াইফ আছে, যারা ঘরে থেকে সংসার করে, তারা সত্যি এই একই কাজ রিপিট ডেলি কাজ করতে থাকে, আর যারা একটু বাইরে কাজে যায় তারাও যে করে না সেটাও বলবো না, তারা বাড়িও সামলায়, ও সামলায়, আবার বাইরেও সামলায়, মানে সব কিছু তাদের একা হাতে 10 গুজার মতো কাজ করতে হয়, তাদের জন্য আমি স্যালুট জানাই, তারা সত্যি কথা, তারা যারা বাইরে কাজ করে তাদেরকে একটা স্যালুট জানানো দরকার আছে, তাদের কাছে কতটা উইল পাওয়ার না থাকলে তারা বাইরে একবার সামলাচ্ছে আবার ঘরে সামলাচ্ছে, আর আমি ঘরে থেকেই আমার অসুবিধা হয়ে যায়, ঘরে মানে কাজ করতে অস্বস্তি হয়ে যায়, খানিকক্ষণ কাজ করে মানে হাঁপিয়ে উঠি একেবারে, আর তারা যে কী করে, আমার এক দিদি আছে আমার মেজমাসির বড় মেয়ে, তাকে দেখি আর ভাবি যে আমি তাহলে কী করতাম, আমি যদি বাইরে গিয়ে কাজ করতাম তাহলে আর কী করতাম, আমি তো একেবারে শেষ হয়ে যেতাম তাহলে দুদিনে কাজ করতে করতে। তো যাই হোক, আমার এখন ঘরের সংসারে অনেক কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকে আগেই বলে রাখলাম, কারণ হয় বেশি বড় করব না এই কারণেই যে আমার মায়ের যেহেতু পুজো আছে বললাম হাতে হাতে করে দিতে হবে, তো বেশি বড় করলে কথাবার্তা বলতে গেলে গণ্ডগোল হয়ে যাবে। আর আজ আমি আপনাদেরকে আমার বাপের বাড়ি দেখাবো। তো আমার বাপের বাড়ি বেশি বড় না, খুব ছোট, তাই জন্য আমাদেরকে ভাড়া থাকতে হয়, আর আমার হাজবেন্ড কর্মসূত্রে এখানে কাজ করে, যেহেতু এই সামনে একটি কারখানায়,
তো সেই জন্য আমাদের ভাড়া বাড়ি থাকতে হয়। আগে বাপের বাড়ি ছিলামই, মেয়ে যখন খুব ছোট ছিল, মেয়ের 3 বছর 2.5 বছর পর্যন্ত আমি আমার বাপের বাড়িতে ছিলাম। আমার মেয়ে তখন ছোট ছিল, অসুবিধা হয়নি, কিন্তু আমার ঘর খুবই ছোট, একটি মাত্র ঘর আমার। তো একটা ঘরে আমার মা বাবা আমরা 3 জন, হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ে, তো 3 জন মানে 5 জন টোটাল, 5 জনে একটা ছোট ঘরে থাকাটা খুব ব্যাপার হয়ে যাবে, তাই আমাদের ভাড়া থাকতে হয়। তো আজকের থেকে ভাড়া আমি থাকছি না, এখন আমার মেয়ের 12 বছর বয়স। আমি যখন বললাম যে আমার মেয়ের যখন 3 বছর বয়স, তখন থেকে আমি ইয়ে করেছি, ভাড়া বাড়ি চলে এসেছি। তো আজ থেকে আমি 10 বছর হলো ভাড়া থাকছি, 9-10 বছর হলো আমি ভাড়া থাকছি। তো ভাড়া থেকেই চালাই, কারণ এখনও নিজের কপালে নিজের বাড়ি জোটেনি। ভগবান যদি চায়, আপনাদের আশীর্বাদ, আর ভগবানের আশীর্বাদ ছাড়া আমি নিজে কিছুই করতে পারবো না। কোনোদিন যদি ভগবানের আশীর্বাদে আমার একটা বাড়ি ঘর হয়, তাহলে সেদিকেও দেখাবো, সেদিকে বলতে পারবো আমার নিজের একটা নিজস্ব হাজবেন্ড বাড়ি করেছে। তো আমার হাজবেন্ডের বাড়ি আছে, সেটা হলো বসিরহাট। তো অনেক দূর, সেখানে আগে থাকতাম, তো ডেলি প্যাসেঞ্জারই করাটা খুব মুশকিল। ওখান থেকে বসিরহাট মানে অনেকটা দূর, যারা জানেন তারা হয়তো বুঝে গেছেন বসিরহাটটা কত দূর, আর যারা জানেন না তাদের বলছি, দমদম থেকে ওটা ক্রসিং হয়ে যায় অন্য লাইনে, একদিকে চলে যায় আপনার বনগা লাইন, আরেকদিকে হাসনাবাদ লাইন। তো আমাদের শ্বশুরবাড়িটা হাসনাবাদ লাইনের দিকে, তো অনেকটা দূর, প্রায় দমদম থেকে প্রায় 2-2.5 ঘন্টা লাগে জার্নি করতে। তো অতটা দূর থেকে ডেইলি প্যাসেঞ্জারই করাটা অসম্ভব ব্যাপার, তার জন্য এই এখানেই এক জায়গায় ভাড়া থাকা, যে কাজ সামনে কারখানাটা, তো অসুবিধা হয় না, কারণ অত দূর থেকে যাতায়াত করাটা তো সম্ভব না, তার জন্য ভাড়া থাকা এই সব মিলিয়ে। যাই হোক, আজকে আমি আমার অনেক কথা আপনাদের বলে ফেললাম, মনের কথা। তো আজকে আমি আপনাদেরকে আমার বাপের বাড়ি দেখাবো, খুবই ছোট। তো যেমনই হোক, সেটা ছোট হোক আর বড় হোক, সেটা নিজের বাড়ি, আর ছোট হোক বা বড় হোক, সেটা আমার শ্বশুরবাড়ি। তবে শ্বশুরবাড়িতেও একদিন আপনাদেরকে নিয়ে যাব, যদি আমি যেতে পারি। আমি বলছি না যে আমি এখন যেতে পারবো, কারণ এই যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে কতটা কী দেখাতে পারবো আমি নিজেও জানি না এখনও পর্যন্ত। কারণ আমার হাজবেন্ড সবথেকে প্যাম্পার করে রাখে আমাদের দুজনকে, যে কোথাও যেতে গেলে, আমি কালকে যে গেছি ঘুরতে এখানে বলে তাই যেতে পেরেছি, মানে এমন অবস্থা, মানে বাইরে বেরোলে, এই যে করোনা পরিস্থিতি আপনারা সবাই জানেন, মেয়ের যদি কিছু হয়ে যায় রাস্তাঘাটে, মেয়ের এখনও ভ্যাকসিন হয়নি, মেয়েকে মানে ভয়ে ভয়ে পুতু পুতু করে রাখে আর কি, যে রাস্তায় যাবে যদি কিছু হয়ে যায়, টেনশনে টেনশনেই ভোগে আর কি, যে আমি আর মেয়ে রাস্তায় যাব, যদি কিছু হয়ে যায়, যদি কোনো রোগ ঢুকে যায়, তো এই ভয় খুব পায় আর কি। যাই হোক, তো যার জন্য আমার কোথাও এখন যাওয়া হবে না, কপালে নেই, বলতে পারছি না কবে আমি ঘুরতে যেতে পারবো। আমার দিদাকে যে দেখতে যাওয়ার কথা ছিল, সেটাতেও আমি যেতে পারছি না, আমার দিদার বাড়ি বেশি দূর না, আমার মামার বাড়ি আলি শহর, তো সেখানেও একদিন যাওয়ার কথা ছিল, আপনাদের দেখানোর কথা ছিল, তাই সেখানেও এখন স্টপ দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, বলছে না 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 এখন না, পরে। তো ঠিক আছে, যাই হোক, দেখাবো আস্তে আস্তে, যখন সময় পাবো তখন যাবো, গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, আমি আর বেশি কথা বলছি না, বেশি বকবক করলে অনেক 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 কথা জমে থাকে সবার, আমার পেটে তো বেশি বকবক থাকে, আমি কথা বলতে খুব ভালোবাসি, আর আপনাদের সাথে কথা বলতে তো আরও বেশি ভালোবাসি। তো চলুন, আমি আমার কাজগুলো সেরে নিই, আর কাজ সেরে আমি আমার বাপের বাড়ি যাবো, বাপের বাড়িতে গিয়ে পুজো করবো, আমার মা করবে, সরি আমি না, আমার মা করবে, আর আমি হাতে হাতে জোগাড় করে দেবো, যেটুকু দেখাতে পারবো সেইটুকু দেখাবো, আর আমার বাপের বাড়িতে দেখাবোই, আর আমার মাকেও দেখাবো। তো টাটা, এখন আমার আর কথা বলার সময় নেই, এখন কথা বলতে গেলে আমার অনেক 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 দেরি হয়ে যাবে, অনেক অনেক কাজ আছে, অনেক অনেক সময় লাগবে।
আছি। আমি বলেছিলাম আমি বাড়ি যাব আজকে জন্মাষ্টমীর জন্য, মার হাতে হাতে করব। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, আমার আগে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, প্রচুর কাজ ছিল বাড়িতে। আর তারপর একটু মেয়েকে পড়ানোও ছিল, বললাম না যে মেয়ের 6 তারিখ থেকে পরীক্ষা শুরু, এই সব মানে এই মাসে সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো একটু পড়াতেও হলো। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। রাস্তায় এখন মানে অন্ধকার অন্ধকার, আলো আছে রাস্তায়, তো এখন অন্ধকার হয়ে এসছে, 6:30 বাজে। তো চলুন আমি বাড়ি দেখাতে দেখাতে নিয়ে যা, মানে বাড়ি না রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে, কারণ আমার বাড়ি এখান থেকে 2-3টে বাড়ি পড়ে, বেশি দূর আমি ভাড়া থাকি না, আমার বাড়ির ঠিক কাছেই এটা ভাড়া বাড়িটা, আমার এই এই বাড়ির থেকে 3-4টে বাড়ি পড়ে আমার নিজের বাড়ি। তো চলুন দেখাচ্ছি, চলুন রাস্তা দিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির গেট দিয়ে আমি বেরোচ্ছি, এই হলো আমার মেন রাস্তা, ওই জন্য বাড়ির সামনে মেন রাস্তা বলে আপনারা আওয়াজ পান, গাড়ি ঘোড়ার সবসময় আওয়াজ পান। আমার বাড়ি মেন রাস্তার উপরে না ঠিকই, আমার বাড়ি একটু গলির ভেতরে, এই মেন রাস্তার মধ্যে দিয়ে, ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন, বেশি দূর না, চলুন দেখাচ্ছি। এখন তো অন্ধকার, জুম করলেও আপনারা দেখতে পাবেন না পোস্টটা। চলুন, এই হলো আমাদের রাস্তা, আরেকদিন আপনাদের সকালবেলা নিয়ে আসবো, তাহলে দেখতে পাবেন আমার বাড়িটা ভালো করে। এই হলো মেন রাস্তা, দেখতে পেলেন ওই দিকে, যে সামনে দেখতে পাচ্ছেন পোস্টার, পোস্টার থেকে 2টো বাড়ি পড়ে আমার বাড়ি, যে বাড়ি থাকে বাড়ি থাকি ভাড়া থাকি। আর এই গলি, গলিটা আলো থাকে কিন্তু অন্ধকার মনে হচ্ছে, কারণ অন্ধকার তো লাগবে কোন দিনের বেলা যেহেতু না। আর এই যে হলো এই সামনে যে ঘরটা, এটা হলো আমার কাকার ঘর, ছোট কাকার ঘর। আর এই আমার বাড়ি গুগল গেট, এরকম মেন রাস্তার থেকে ঢুকেই সামনের বাড়ি আমার। এই হলো আমার বাড়ির গেট, খোল গেট, খোল, বাড়িতে ঢুকি তারপর দেখাচ্ছি। এই যে এই আমার বাড়ির উঠান, এই চাতালটা, আর এই আমার ঘর, এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, এই একটা ঘর, আর এই একটা বারান্দা, আর এই একটি ঘর। এই জন্য বলেছিলাম যে 5 জন একটা ঘরে থাকতে অসুবিধা, ওই কার্ড। আর এই আমার ঘর, পুজো করছে মা এখন, আর এই পুজোর যোগার যন্ত্রের বাসনপত্রগুলো এখানেই রয়েছে। তো চলুন, মা যখন পুজো করবে এবার তখন আপনাদের সাথে দেখাবো। এই হলো আমার মা, মা একটু হাই বলে দাও। হাই, হাত তুলে হাই করো, হাসতে বলো, হয়নি হাত তুলে, হেসেই হাই। আচ্ছা হেসেই হাই। আচ্ছা মা পুজো করতে যাচ্ছে, আবার আবার দেখুন পুজো। ওম নমো গণেশায় নমো, ওম নমো গণেশায় নমো, ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো, ওম নমো নারায়ণায় নমো, পঞ্চদেবতা ভৈ নমো, নমো পঞ্চদেবতা ভৈ নমো। বলে মুখ কত কথা কয়, সেই কৃষ্ণচন্দ্রে আমি করিয়া প্রণাম, যত্ন অষ্টমীর ব্রত কথা পদ্যে লিখিলাম, প্রার্থনা মনোবাসনা পূর্ণ যেন হয়, অন্তিমেতে পাই যেন চরণে আশ্রয়। অষ্টমীর ব্রত কথা করিতে শ্রবণ, বশিষ্ঠ মুনির পথ করিয়া বন্দন, একদা দিলীপ রাজা কন মুনি প্রতি, শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি, অতিশয় ইচ্ছা হয় ওই হে মহামুনি, কৃপা করি যেই কথা বলুন আপনি, ভাদ্র মাসে। Thank you.
বাড়িতে জন্মাষ্টমী পুজো ছিল বললাম, গেছিলাম। তো মা নিজেই অনেকটা করে রেখেছিল, কারণ আমার প্রচুর কাজ ছিল বললাম। আমি সকালবেলা যেতেও পারিনি আমার নিজের কাজগুলো সেরে। তা মা বললো যে তুই তোর কাজগুলো কর, আমি নিজেই একাই করে ফেলবো টুকটুক করে। তা বেশি কিছু করতে পারিনি, ওই নাড়ু তালের বড়া এগুলোই করেছে নিজে নিজে, আর পায়েস করেছিল এগুলোই অল্প করে করে এখন দিয়েছে। বাদ বাকিটা পায়েসটা একবারই করেছে, আর নাড়ুটা আর একটু বাকি আছে, ওটা পরে করবে বোধহয়, আবার কেটে ঢেটে রেখেছে দেখলাম। আর তালের বড়াটা এখনও বাকি আছে, অল্প খানিকটা করে শুধু ভোগে দিয়েছে। তো দেখিয়ে দিলাম, আর বলেছিলাম যে আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না, তাই জন্য আমি পুজোটা দেখিয়ে দিয়েছি খানিকটা, আর আমি সকালবেলা যেটুকু কাজ দেখানো সেটাই দেখিয়ে দিলাম। তো আমার আরেকদিন আমি আমার বাবার যখন পুজো করবে তাহলে তখন দেখাবো, কারণ আমার বাবা না খুব সুন্দর স্তব পাঠ করে, চণ্ডী পাঠ করে এত সুন্দর যে মানে শুনলেই ভালো লাগবে, এত সুন্দর করে চণ্ডী পাঠ করে। তো দেখিয়ে দেবো আরেকদিন যদি সময় পাই, পুজোর সময় দুর্গা পুজোর সময় যদি মানে আমার বাবা চণ্ডী পাঠ করে আমার বাবা, তো সব তখনও দেখিয়ে দিতে পারি। তা দেখিয়ে দেবো যেদিনকে সময় হবে, যদি সময় হয় তাহলে একদিন আপনাদের দেখিয়ে দেবো বাবা কী সুন্দর চণ্ডী পাঠ করে। আর আমার বাবা মা নিজেই পুজো করে, আমার মানে বাড়িতে সচরাচর ইয়ে হয় না, পুরোহিত দিয়ে পুজো করা হয় না, আমার মা নিজেই পুজো করে, আর আমার বাবাও নিজে পুজো করতে ভালোবাসে। তা খুব কম হয় পুরোহিত দিয়ে পুজো। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, তো দেখা করছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন।